আসসালামু আলাইকুম। যেখানে ফটোশ্যুট করতে এক্সট্রা কোনো টাকা লাগবে না, যেখানে ঘুরতে কোনো টিকিট লাগবে না, যেখানে বই পড়ে আসতে পারবেন ফ্রি ফ্রি, সেটা হচ্ছে রাজশাহীর নতুন লাইব্রেরি বাতিঘর। এটা রাজশাহীর বোয়ালিয়া থানার পেছে অবস্থিত। দেখতেই পাচ্ছেন আমরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে, বাট এইখানে ফটোশ্যুট করতে গেলে আপনারা অবশ্যই দুপুর 2টা 3টা অথবা সকাল 11টা 12টার দিকে যাবেন, কারণ বিকাল বা সন্ধ্যার দিকে অনেক ভিড় হয়ে যায়, তখন ভালো মতো ফটোশ্যুট করতে পারবেন না, পাবলিকের প্রবলেম হতে পারে, তখন হয়তো বা এখানকার কর্তৃপক্ষ আপনাদেরকে নিষেধও করতে পারে যে এখন আপনারা ফটোশ্যুট অফ করে দেন। লোকেশনটা অনেক সুন্দর দেখতে, ডেকোরেশন অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, বিভিন্ন ধরনের বই আছে, চাইলে আপনারা পড়ে আসতে পারবেন ফ্রি ফ্রি, বাট বই কিনতে হয়তো বা টাকা পয়সা লাগতে পারে। আমি এবং আমার টিম চলে গেছিলাম ফটোশ্যুটে। ফটোশ্যুটের আজকে যে মডেল, সে আমাদের এক পরিচিত ছোটো বোন। পরবর্তীতে পেজে ফটোগুলো আপলোড করে দিব। আমাদের পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা পেজ থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে আমাদের কাছে ফটোগ্রাফি সার্ভিস নিতে পারেন। এইখানে অথবা রাজশাহীর যে কোনো স্থানে ফটোগ্রাফি করতে পারেন, আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। আর এইখানকার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, অনেক ডেকোরেশন সুন্দর। এখানে আপনারা চাইলে চা কফিও পেয়ে যাবেন, যেটা পেমেন্ট করে নিতে হবে, আর সুন্দর টেবিল আছে, বসে থেকে বই পড়তে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।